প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি নিরাপদ আছো, ঘরে আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মতিন, দীপবন্ধু মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গতকালকের ক্লাসে আমরা একটা সৃজনশীল অঙ্ক করাইছিলাম প্রশ্নমালা, অর্থাৎ বীজগণিত রাশিমালা থেকে। ঠিক আজকে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে দিয়েছি সেই সৃজনশীল প্রশ্নটি দেখো। প্রশ্নটি হচ্ছে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6, 5 প্লাস 2 রুট 6, a প্লাস b প্লাস c সমান m, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান m, a কিউব b কিউব a কিউব প্লাস b কিউব সমান c কিউব, x এর মান কত? ফর্মাল করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 4 সমান 98। গড়বড় প্রশ্নটি দিয়েছি, যদি c সমান 0 হয় তবে দেখাও যে m কিউ প্লাস 2 p কিউ সমান 3 m n। এখন গড়বড় অঙ্কটি আমরা কোন উদ্দীপক, আমাদের উদ্দীপকে দেখা যাচ্ছে x এর সাথে সম্পর্কিত আছে প্রথম উদ্দীপকটি x স্কয়ার 5 প্লাস 2 রুট 6, আর সেখান থেকে আমাদেরকে কার মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে আমরা উদ্দীপক 1 থেকে x স্কয়ার লিখছি 5 2 প্লাস 2 রুট 6। তাহলে এখন এটাকে যদি আমরা করতে হয় প্রথমে 5 কে ভাঙতেছি 3 প্লাস 2 রুট 6, এখন 5 এর জায়গায় আমরা 3 লিখছি, তাহলে আরো আমাদের কত শর্ট আছে প্লাস 2, প্লাস কত 2, যেহেতু এখানে স্কোয়ার আছে এটাকে আমি কার সূত্রে সাজাবো, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যদি হয় রুট 3 হোল স্কোয়ার প্লাস 2 রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এরপর দেখো তাহলে এটা কার সূত্র হবে, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে কে রুট 3, b বলতে কে রুট 2 হোল স্কোয়ার। তাহলে এখন এই যে আমরা প্রথম, তাহলে কাকে ভাঙলাম 5 কে, 5 কে ভাঙছি প্রথমে লিখছি 3 এরপর 2, 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন হয়েছে। এখন এটাকে আমরা যদি a ধরি মনে মনে, 3 কে a ধরবো মনে মনে, 2 কে b b ধরবো, তাহলে সেই হিসেবে রুট 3 অর্থাৎ 3 কে যদি স্কোয়ার করি তাহলে রুট 3 হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a, a মানে কে রুট 3, b মানে কে রুট 2, তাহলে প্লাস b হোল স্কোয়ার। এখন এই অবস্থায় থাকলে আমরা বলতে পারি একা সূত্রের সাথে মিল আছে, a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কি লিখি, a প্লাস b হোল স্কোয়ার, a মানে রুট 3, b মানে কে রুট 2 হোল স্কোয়ার, তাহলে রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে সুতরাং এখন এই মুহূর্তে আমার দরকার হচ্ছে কার, x, x সমান তাহলে উভয় আমি কি করলাম রুট করলাম, রুট যদি করি তাহলে এখানে কি থাকতেছে রুট 3 প্লাস রুট 2। সমাধান করব খ নাম্বার, খ নাম্বার আপনি করতে হলে কার সাহায্য নিতে হবে, খ নাম্বারে আমরা একটা ক্লাস পেয়েছি x এর মান, তাহলে কি লিখতে পারি, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, তাহলে ক হতে প্রাপ্ত x সমান কি হচ্ছে, সে বলো x সমান রুট 3 প্লাস রুট 2। তাহলে এই অঙ্কটি করতে হলে প্রথম আমাকে, তাহলে এখন এই অঙ্কটি করতে হলে আমাকে প্রথমে করতে হবে এটাকে বিপরীতকরণ করব, তাহলে রুট 3 এখানে যদি বিপরীতকরণ করি তাহলে এখানেও রুট 3 রুট 2, তাহলে এরপর দেখো আমি এই মুহূর্তে লিখতে পারি 1 ফর ও লককে কি দ্বারা গুণ করছি রুট 3 মাইনাস রুট 2, আমার ঠিক একইভাবে রুট 3 প্লাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2, তাহলে হর ও লককে, হর ও লককে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা কি করে গুণ করে, গুণ করে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখন এটা কার সূত্র করতেছে,
a মনে মনে এটাকে a ধরলাম a প্লাস b a মাইনাস b তাহলে a স্কয়ার a √3 হোল স্কয়ার √2 হোল স্কয়ার তাহলে এখন এটা পাইতেছি √3 √2 তাহলে 3 -2 তাহলে এটা পাইতেছি √3 -2 3 থেকে 2 গেলে 1 তাহলে √3 -2 প্রথম আমরা 1 by x এর মান পেলাম এখন আমাদের দরকার হচ্ছে কার x plus 1 by x এর মান x plus 1 by x খুলে কি করতে পারি x এর মান আছে root 3 plus root 2 1 by x এর মান আছে কত root 3 minus root 2 তাহলে plus root 2 minus root 2 বাদ যা তাহলে root 3 যোগ করলে কত হবে 2 root 3 2√3 লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 4 তাহলে আমরা এটাকে যদি ভাঙি লিখি x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 তাহলে x টু দি পাওয়ার 8 থেকে x টু দি পাওয়ার 4 যদি বাদ যায় তাহলে কত হবে x টু দি পাওয়ার a 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর পরে এটাকে আমরা যদি সূত্র করি x স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এখন কার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার তাহলে a মানে কি x স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 মানে কি x স্কয়ার b মানে কি 1 বাই x স্কয়ার তাহলে এখানে আমরা মান পাইতেছি না তাহলে এটাকে আমি যদি আবার সূত্র করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হোল স্কয়ার মাইনাস 2 তাহলে এখানে অর্থাৎ এখানে আমার মান বসানো যাচ্ছে না তাহলে আমি কি করছি এটাকে আবার সূত্র করছি যেহেতু আমার মানটা কি আছে প্লাস আছে x প্লাস 1 বাই x সমান কত আছে 2 রুট 3 তাহলে x প্লাস 1 বাই x এর জায়গায় লিখতে পারি 2 2 রুট 3 4 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে এখন যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাহলে 2 দুগুণ 4 2 দুগুণ 4 ইনটু 3 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 3 4 আর 3 গুণ করলে কত হবে 12 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে 12 থেকে 2 গেলে আর কত থাকবে 10 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে 10 এর উপরে যদি হোল স্কয়ার হয় তাহলে এখানে কত হবে 100 মাইনাস 2 100 থেকে 2 গেলে আর কত থাকবে 98 ঠিক আবার রাইট হ্যান্ড সাইডে কত হচ্ছে 98 লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড উদ্দীপক থেকে উদ্দীপক থেকে a প্লাস b প্লাস c সমান m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n এরপর উদ্দীপক আছে a কিউব প্লাস b কিউব সমান p কিউব এরপর গতে দেখা যাচ্ছে যদি c সমান 0 তাহলে c সমান কত লিখছি 0 এখন আমরা এখান থেকে কাজ করতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n a স্কয়ার প্লাস b স্কয়ার c এর মান কত পাচ্ছি 0 তাহলে 0 স্কয়ার সমান m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 0 সমান m তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান m a প্লাস b প্লাস c সমান m তাহলে a প্লাস b c এর মান কত 0 সমান m তাহলে 0 এর পক্ষান্তর করলে যে কথা তাহলে a প্লাস b সমান কি পেয়ে যাচ্ছি m তাহলে এবার লেফট হ্যান্ড সাইড এর সমান m কিউব প্লাস 2p কিউব m কিউব প্লাস 2p কিউব তাহলে m এর মান হচ্ছে a প্লাস b হোল কিউব
plus 2a cube plus b cube. তাহলে a plus b whole cube. a plus b whole cube 2 দিয়ে গুণ করছি তাহলে 2a cube plus 2b cube. তাহলে এখানে a plus b whole cube সূত্র কি a cube plus 3a square b 3ab square plus b cube. 2a cube plus 2b cube. এখন আমরা যোগ করতেছি a cube plus 2a cube. তাহলে কত হয় 3a cube. ঠিক একই ভাবে 3a square b 3ab square b cube plus 2b cube. যোগ করলে কত হবে 3b cube. এখন আমরা কি করতে পারি তিনটার জায়গা থেকে আমরা দেখা যাচ্ছে তিনটার জায়গায় 3 আছে তাহলে 3 কমন নিলাম এখান থেকে 3 কমন নিলে আর কি থাকতেছে a কিউব এখানে থাকতেছে a স্কয়ার b ঠিক একই ভাবে এখানে থাকতেছে a b স্কয়ার প্লাস b কিউব এখন 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো থেকে দেখা যাচ্ছে আমার সর্বনিম্ন পাওয়ার আছে a স্কয়ার কমন নিছি a কিউব থেকে a স্কয়ার কমন নিলে a প্লাস b b স্কয়ার কমন নিলে a প্লাস b তাহলে 3 এখানে কি পাইতেছি a প্লাস b এখানে আছে a প্লাস b এখানে আছে a প্লাস b নিয়ে ফেলছি তাহলে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এরপর দেখো 3 a প্লাস b মানে কি উদ্দীপকে m a স্কয়ার b স্কয়ার সমান কি n তাহলে 3 mm গুণ করলে 3 mm আমার রাইট হ্যান্ড সাইডে আছে 3 mm লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আশা করি এই করোনা কালীন তোমরা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে ঘরের থেকে বের হবে না এবং আমরা অনলাইন ক্লাসে যে অঙ্কগুলো করাতেছি আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আজকে